আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি মহান আল্লাহর কৃপায় ভালো আছেন। দেশীয় ও প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিও অক্ষম পুরুষের জন্য, নিজের অক্ষমতা যারা দূর করতে চায়, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপিয়ে দিন, যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম সাদা ইলাচের গাছ। তো বন্ধুরা, এই গাছটি দিয়ে একটি ভিডিও আপলোড করব। ছয় মাস ধরে ট্রাই করেছি কিন্তু পেলাম না। সর্বশেষে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে এই গাছটির সন্ধান পেয়ে গেলাম, চলে গেলাম এবং এই ভিডিওটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই সাদা ইলাচের গাছটি, জীবিত গাছটি এতই গুণধর এবং কার্যকর, যেটা আপনি বলে প্রকাশ করতে পারবেন না। এতই কার্যকর এবং গুণসম্পন্ন আমার ওস্তাদ এই গাছের যে অংশ দিয়ে এই যৌন সমস্যা নিরাময় করতেন, আজকে আমি আপনাদের মাঝে প্রকাশ্য বিস্তারিত বলে দেবো। এবং এর পূর্বে আমার বেশ কয়েকজন বন্ধুবান্ধবদেরকে বলেছি, ওরা খেয়ে আমাকে বলেছে, জি তোর পরামর্শটা আমাদের অনেক কাজে এসেছে এবং খেয়ে যথেষ্ট উপকার পেয়েছি, যে কারণে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি। আমাদের কিছু ভুলের কারণেই আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকি এবং নিজেদের অক্ষমতায় ডেকে আনি। আমাদের যৌন সমস্যায় দেখা দিলে ডাক্তার কবিরাজের পরামর্শ না নিয়ে বন্ধুদের কথা বেশি মূল্যায়ন করি। এক বছর পরে দেখা যায় সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে শুধু অস্থায়ী ওষুধ সেবন করার কারণে। এটি ভুল করেও খাবেন না, লিঙ্গের রেজোনাল ভেন টিস্যুগুলো দুর্বল করে ফেলে। তো বন্ধুরা, অনেক বনাজি গাছ রয়েছে, সেসব যদি আপনারা সেবন করেন, আশা করি আপনাদের সমস্যা দ্রুত নিরাময় হয়ে যাবে। যেমন এই বনাজি গাছগুলো আপনাদের বাড়িতে আপনারা নিজেরাই লাগিয়ে রাখতে পারেন। তালমূল, শতমূল, অনন্তমূল, অশ্বগন্ধা, আলকুশি, ভিউকুমড়া, শিমলমূল, জ্যোষ্ঠীমধু, যদি আপনারা নিজেরা এটি সংরক্ষণ করতে পারেন এবং রোপণ করতে পারেন, আপনারা নিজেরা এটিকে বনাজি মেডিসিন হিসাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমার ওস্তাদ এই গাছের পাতা দিয়ে যেরকমভাবে যাদের অক্ষমতা রয়েছে, দুর্বল রয়েছে, যারা স্ত্রী সঙ্গম করতে পারে না, তাদের ওষুধ বানিয়েছেন এবং আমি নিজে দেখিয়েছি, অনেক কার্যকর। তো অনেক দিন ধরে আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসব ভাবছিলাম, তবে সম্ভব হয়নি গাছটি না পাওয়ার কারণে, আজকে পেয়েছি। তো বন্ধুরা, যাদের অক্ষমতা রয়েছে, দুর্বল রয়েছে, যারা স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে পারে না, দীর্ঘক্ষণ সময় দিতে পারে না, অল্পর মধ্যে বীর্যটা পাস হয়ে যায়, সে ভাইদের জন্য সুখবর, যদি আমার ওস্তাদের পরামর্শে যদি আপনি এই ওষুধটি বানিয়ে সেবন করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার রোগটি স্থায়ীভাবে নিরাময় হয়ে যাবে, দূর হয়ে যাবে এবং স্থায়ীভাবে। তো বন্ধুরা, আমার হাতেই দেখতে পাচ্ছেন, এই গাছের পাতা নেবেন 100 গ্রাম আর মকরধ্বজ নেবেন 50 গ্রাম। এই দুইটি সুন্দর করে পৃথক পৃথক পাতায় বেটে 30টি বটিকা বানিয়ে নেবেন এবং ছায় শুকিয়ে নেবেন। প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানিতে যদি 1টি করে বটিকা সেবন করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনার যৌন রোগ এবং আপনার যৌন অক্ষমতা এবং যে পুরুষরা অক্ষমতায় ভুগছেন, তাদের সমস্যা স্থায়ীভাবে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।